নমস্কার বন্ধুরা, সোনার হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দারুণ একটি মুখরোচক জিনিস বানিয়ে দেখাবো, মাছের তেলের বড়া। এই মাছের তেল কিন্তু শীতকালেই বেশি ভালো পাওয়া যায়। তাহলে চলো আমরা দেখে নিই এই মাছের তেলের বড়া বানাতে গেলে আমাদের কী কী লাগবে। তাহলে সর্বার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কাতলা মাছের তেল। মাছের তেলটিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি। এখানে নিয়েছি রসুন কড়া বলে, লঙ্কা কুচি, নুন, হলুদ। নিয়েছি 2 টেবিলস্পুন চালের গুঁড়ো আর 4 টেবিলস্পুন ময়দা। আর এই রান্নাটি আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। তাহলে চলো চটপট করে আমাদের এই মাছের তেলের বড়ার প্রিপারেশনটা শুরু করা যাক। সবার আগে আমি মাছের তেলে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে ভালো করে মাছের তেলটিকে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এবার এই তেলটির মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এই গ্রেটেড 7খানা রসুন দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মাছের তেলের সাথে পেঁয়াজ লঙ্কা আর রসুনটাকে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এবার আমি এতে এই 4 টেবিলস্পুন ময়দাটা দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে মুসুর ডাল বেটেও দিতে পারো। দিয়ে দেব 2 টেবিলস্পুন চালের গুঁড়ো। এবার দিয়ে সব কিছু সাথে মাছের তেলটিকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এখানে আমি রাইস ফ্লোর মানে চালের গুঁড়ো এই জন্য ব্যবহার করলাম যাতে বড়াটার মধ্যে একটি ক্রিসপিনেস আসে। ব্যবহার করিনি। তাহলে চলো বড়াগুলি ঝটপট করে ভেজে নেওয়া যাক। বড়াগুলি ভাজার জন্য কড়ায় আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমি অল্প পরিমাণেই ব্যবহার করব, কারণ মাছের তেলের বড়া থেকেই আমার অনেক তেল এমনিই ছাড়বে। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে এক এক করে বড়াগুলো দিয়ে ভেজে নেব। এই বড়াগুলি ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে ভাজবো, নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে। বন্ধুরা, মচমচে মাছের তেলের বড়া আমার রেডি। শীতের দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাত আর এরকম মচমচে মাছের তেলের বড়া, তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ, এই থাকলে আর কি লাগে। তো বন্ধুরা, আমার আজকে মাছের তেলের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসব পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি অ্যান্ড অলওয়েজ স্মাইল। টাটা।